মকর রাশির জাতক বা জাতিকা তাদের কেমন যাবে, সতর্কভাবে কাজ করতে হবে, কষ্ট করে এগিয়ে যাবে, পারিবারিক সমস্যা আসবে, তার মূল কারণটা বলি। মকর রাশির উপরে বর্তমান সময় শনি নিবাস করছে আর সাড়ে সাতের প্রকোপে মকর রাশি ভুগছে, তো বলা যেতে পারে শনির উপরে শনি, বেতাহাস মেহনত, বেতাহাস কষ্ট, আপনার রাগ আসবে, বেমতলবের রেগে যেতে পারেন, খুব ছোট ছোট মামলাতে দোষ খুঁজতে চেষ্টা করবেন। তাই মকর রাশিকে একটি চেতাবাণী, একটা সতর্কবাণী যে আপনি এইটা এই রাশির উপরে কন্ট্রোল রাখবেন, নিজেকে একটু ভাববেন, যে কোনো কিছু করবার আগে আপনার যে নিকটস্থ, ইয়া তো আপনার স্বামী, ইয়া আপনার স্ত্রী, ইয়া আপনার যে আছে, তার থেকে একটু সাজেশন নেবেন। একটু ক্ষণিক লেট করলে শনি সরে যায়, তো এটাকে যদি কন্ট্রোল করতে, কারণ কি সাড়ে সাতির চরম সময়ে এটা শনি শনির উপরে নিবাস করছে, তাই আমি মনে করি রাশিটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়। কারণ কি এখানে শনির প্রিয় বন্ধু শুক্র নিবাস করছে, এটা একটা এক ধরনের বলা হয় রাজযোগ, তো আপনার প্রচেষ্টা আপনাকে রাজযোগ প্রদান করবে। মকর রাশির জাতক বা জাতিকা তাদের কেমন যাবে, সতর্কভাবে কাজ করতে হবে, কষ্ট করে এগিয়ে যাবে, পারিবারিক সমস্যা আসবে, তার মূল কারণটা বলি। মকর রাশির উপরে বর্তমান সময় শনি নিবাস করছে আর সাড়ে সাতের প্রকোপে মকর রাশি ভুগছে, তো বলা যেতে পারে শনির উপরে শনি, বেতাহাস মেহনত, বেতাহাস কষ্ট, আপনার রাগ আসবে, বেমতলবের রেগে যেতে পারেন, খুব ছোট ছোট মামলাতে দোষ খুঁজতে চেষ্টা করবেন। তাই মকর রাশিকে একটি চেতাবাণী, একটা সতর্কবাণী যে আপনি এইটা এই রাশির উপরে কন্ট্রোল রাখবেন, নিজেকে একটু ভাববেন, যে কোনো কিছু করবার আগে আপনার যে নিকটস্থ, ইয়া তো আপনার স্বামী, ইয়া আপনার স্ত্রী, ইয়া আপনার যে আছে, তার থেকে একটু সাজেশন নেবেন। একটু ক্ষণিক লেট করলে শনি সরে যায়, তো এটাকে যদি কন্ট্রোল করতে, কারণ কি সাড়ে সাতির চরম সময়ে এটা শনি শনির উপরে নিবাস করছে, তাই আমি মনে করি রাশিটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়। কারণ কি এখানে শনির প্রিয় বন্ধু শুক্র নিবাস করছে, এটা একটা এক ধরনের বলা হয় রাজযোগ, তো আপনার প্রচেষ্টা আপনাকে রাজযোগ প্রদান করবে।